মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো? রমজান রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্য। তো যদিও রমজানের সারির জন্য আমরা ভোর রাতে একটু আগে ওঠার কারণে অনেকেই ফজর পরে ঘুমাতে যেতে হয়, যেহেতু তার ডিউটি আছে, সেই কারণে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয়, সেটা ভালো। যে কোনো নামাজই আউয়াল ওয়াক্তে বা শুরুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে। ফজর নামাজের ক্ষেত্রে ফোকাহ হানাফের মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে, আলোতে গিয়ে সেটি শেষ হবে, যেটাকে এসফার বিল ফাজর বলা হয়। এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে, এগুলো ইজতিহাদি বিষয়, এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি, একটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত, আরেকটিকে বিদআত বা আপনার আরেকটাকে আপনার মনগড়া আমল হিসাবে আমরা আখ্যায়িত করি, যেটা খুবই ভুল।